সুন্দর, সবাই আনন্দবাজারের প্রত্যেকে একদম দরজা থেকেই আছে, 20টা করে পা স্টেপ নিচ্ছি আর একজন করে কোথা থেকে চলে আসছে, এখন অবধি তো বেশ ভালো লাগছে। তোকে অপূর্ব লাগছে দেখতে, এই ড্রেস চয়েসের কোনো কারণ আছে? খুব অনেস্টলি এটা আমি চুজ করিনি, আজকের পুরো আউটফিটটা আমার ম্যানেজার চুজ করেছে, কারণ আমার কালকে শো ছিল আগরতলায়, তো আমার জামা কাপড় চুজ করার মতো কোনো সময় ছিল না, আমি জাস্ট বাড়ি ফিরেছি, স্নান করেছি আর বেরিয়ে পড়েছি, তো আমার আই জাস্ট ডিডন্ট হ্যাভ দ্য টাইম, তো সব কিছু ও চুজ করেছে। গরমের মধ্যে শো ইত্যাদি কেমন চলছে? কালকের শো এর সবচেয়ে ভালো ব্যাপার ছিল যে প্রথমত আগরতলায় ছিল, তো খানিকটা টেম্পারেচার কম, প্লাস কালকে শোটা অডিটোরিয়ামে ছিল, অডিটোরিয়ামটা এসি ছিল, কাজেই আমাদের একদম অসুবিধা হয়নি। তোমার নতুন কোন কাজের জন্য দর্শক তাকিয়ে থাকে? এটা আমি সবসময় বলতে থাকি যে অনেকে অনেকে নতুন কাজ নিয়ে কথা বলতে খুব ভালোবাসেন, কিন্তু আমাদের মানে আমরা তো একটা খুব একটা অর্গানাইজ সেক্টরে কাজ করি না, তো আমাদের কাজগুলো যতক্ষণ না ফাইনালি রিলিজ হয় ততক্ষণ না খুব বলা মুশকিল যে কোন কাজটা অ্যাকচুয়ালি আসবে আর কোন কাজটা আসবে না। তো আমি হয়তো কয়েকটা প্রজেক্টের নাম নিয়ে ফেলবো বা কিছু মানুষের নাম নিয়ে ফেলবো, পরে দেখা গেল ওই কাজটাই হচ্ছে না, তখন আবার ওটাকে ব্যাক ট্র্যাক করে আমাকে জাস্টিফাই করতে হবে, ওই জন্য আমি খুব একটা নতুন কাজ নিয়ে দর্শকদের এইটুকুই বলবো যে আপনারা আমাকে এতদিন ভালোবেসেছেন, তো আপনারা একটু ধৈর্য ধরে তাকিয়ে থাকুন, নিশ্চয়ই কিছু না কিছু হবে। থ্যাংক ইউ সো মাচ।